আপনাকে সাবস্ক্রাইবারের পিছনে ছুটতে হবে না, আপনি ভালো কন্টেন্ট বানান সাবস্ক্রাইবার আপনার পিছনে ছুটবে। সো অনেক ভাই কিন্তু আমাকে কোশ্চেন করে যে দাদা আপনি আপনার চ্যানেলে সবসময় ভিউজ বাড়ানোর টিপস দেন কেন, সাবস্ক্রাইবার বাড়ানো দিতে পারেন না? কারণ আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইবার আসে তবেই তো আমাদের ভিডিওতে ভিউজ আসবে। ভাই একটা ছোট কথা আপনাদেরকে বলি যেটা কেউ বলবে না, ধরুন আপনি একটা চ্যানেল খুলেছেন এবং ওই চ্যানেলে আপনি ভিডিও আপলোড করেন, তাহলে ওই চ্যানেলে কীভাবে সাবস্ক্রাইবার আসবে? তাহলে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, এবং যখনই কিন্তু আপনি ভিডিও আপলোড করবেন ওই ভিডিওতে ভিউজ আসবে তবেই কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে। সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কিন্তু সর্বফার্স্ট ভিডিওতে ভিউজ আনতে হবে। এই কারণে কিন্তু আমি আমার চ্যানেলে সবসময় ভিউজ বাড়ানোর টিপস দিই। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, সাবস্ক্রাইবারের পিছনে ছুটবেন না, প্রথম চেষ্টা করবেন যে ভিডিওতে কীভাবে ভিউজ আনতে হবে। কারণ আপনারা যদি একবার ভিডিওতে ভিউজ আনতে পারেন না, সাবস্ক্রাইবার ছুটে ছুটে আসবে। এবং এইরকম নয় যে আপনি ভিডিও বানালেন আপনার ভিডিওতে ভিউজ আইলো কিন্তু লোক আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করলো না, তার মানে এটা আপনার কোথায় পড়বেন, আপনার ভিডিওতে পড়বেন। আপনি যে ভিডিওটা বানিয়েছেন ওই ভিডিওর মধ্যে কিছু জিনিস দর্শকদের ভালো লাগেনি, হয় আপনার ওই ভিডিওর মধ্যে অডিও খারাপ না ভিডিও খারাপ, যার কারণে যে সকল দর্শক আপনার ভিডিওটা দেখেছে তাদের পছন্দ হয়নি বা তাদের ভালো লাগেনি, তাই কিন্তু তারা আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি। কারণ আপনার ওই ভিডিওটা যদি তার ভালো লাগতো আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি সে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করতো। আমি জাস্ট আপনার কথা বলছি, আপনি কোনো নতুন চ্যানেলের ভিডিও দেখেছেন এবং ওই ভিডিওটা যদি আপনার না ভালো লাগে তাহলে কিন্তু আপনি ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন না, কোনো দিনের জন্য করবেন না। এবং যদি ওই ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই আপনি ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবং আমি একটা জিনিস ফলো করে দেখেছি, আমি ইনস্টাগ্রামে অনেক ভাই বোনের চ্যানেল চেক করি, তো তারা আমাকে একটাই কোশ্চেন করে যে দাদা আমাদের ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে না। তো আমি তখন তাদের চ্যানেলের লিঙ্ক নিই এবং চ্যানেলে গিয়ে ঢুকে দেখি না অডিও ভালো না ভিডিও ভালো না থাম্বনেল ভালো, কিছুই ভালো নয়, তাহলে কিভাবে ওই চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে? তো আমি তখন ওই ছোট ছোট ভাই বোনদেরকে বলি যে আপনার চ্যানেলের সমস্ত কিছু ইম্প্রুভ করতে হবে, অর্থাৎ ভিডিও ভালো করতে হবে, অডিও ভালো করতে হবে, থাম্বনেল ভালো করতে হবে, তবেই আপনার চ্যানেলকে লোক সাবস্ক্রাইব করবে। এবার সাবস্ক্রাইব করা দূরের কথা, সর্বফার্স্ট ভিডিওতে ভিউজ আনতে হবে। ভিউজ আনার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে দুটো জিনিস মানতে হবে। সর্বফার্স্ট আপনাদের একটা কথা বলি, এখনকার সময় যদি আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করতে চান তাহলে কিন্তু আপনাকে ট্রেন্ডিং টপিক খুঁজতে হবে। এবার আপনাদের কোশ্চেন সবলে আসবে যে ট্রেন্ডিং টপিক এখন পাবো কোথায়, তো এর জন্য কিন্তু আপনাকে কন্টিনিউ ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে। এবং আমি কিন্তু এর আগে অনেক ভিডিওতে বলেছি, আপনাদের মাথার মধ্যে যদি একটু দিমাগ থাকে আপনারা নিজেরাই আপনাদের নিজের ট্রেন্ডিং টপিক খুঁজে বের করে নেবেন। যেমন আমি কি করি, আমি কিন্তু নতুন নতুন ইউটিউবারদেরকে ফলো করি, আমি যতটা না বড় ইউটিউবারদের ফলো করি তার থেকে কিন্তু নতুন ইউটিউবারদের বেশি ফলো করি। কেন করি, কারণ ছোট ছোট ইউটিউবারদের থেকে বড় বড় ইউটিউবাররা ভালো জানে, তাহলে আমি কেন নতুন ইউটিউবারদেরকে ফলো করি? তার কিন্তু কারণ আছে, তার কারণ হলো একটাই, আমি প্রায় নতুন চ্যানেল গিয়ে চেক করি যে চ্যানেলগুলোতে কম ভিউজ আছে কিন্তু হঠাৎ একদিন ভিডিও আপলোড করলে বেশি ভিউজ চলে আসছে, তখন আমি কি করি ওই টাইটেলগুলো কভার করি। এই কথাটা কিন্তু আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি, অনেক ভাই কিন্তু এই টিপসগুলো ফলো করে না, এটাই মেন রিজন। আমার চ্যানেল যে মোস্ট পপুলার ভিউজ, কিভাবে ইউটিউব চ্যানেল খুলবে, ওটা একটা ছোট ভাইয়ের টাইটেল, সেই টাইটেলে দেখছিলাম ভিডিওতে ভিউজ আসছিল, তো আমি সঙ্গে সঙ্গে ওই টাইটেল ভিডিও বানিয়ে দিয়েছিলাম, দেখতাম আমার ভিডিওতে ভিউজ আসছে। আরও একটা কীভাবে ফেসবুক পেজ খুলবো, তো আমি একটা ওরকম ছোট ভাইয়ের চ্যানেলে গিয়ে দেখলাম তার ভিডিওতে 400-500 ভিউজ আছে কিন্তু ওই ভিডিওতে 50,000 ভিউজ চলে এসছে, তো আমি কী করলাম আবার ওই টাইটেলে ভিডিও বানিয়ে দিলাম, দেখলাম কীভাবে ফেসবুক পেজ খুলবো ওতেও ভালো ভিউজ আসছে। তো এইগুলো কিন্তু আমি একটু দিমাগ লাগিয়েছি, আর এই দিমাগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যে আপনারা এরকম দিমাগ লাগান। এবং আমি গ্যারান্টি দিয়ে বলবো, আপনারা যদি ইউটিউবে অ্যাক্টিভ থাকেন আর ছোট ছোট ইউটিউবারদেরকে ফলো করেন তবে কিন্তু আপনার ট্রেন্ডিং টপিক পাবেন। এবং এই নয় যে শুধু ছোট ছোট ইউটিউবারদেরকে ফলো করতে বড় বড় ইউটিউবারদের কথা ভুলে যাবে, ওদের টিপসও আপনাদেরকে ফলো করতে হবে। এবং আমি আপনাদের আজও বলছি, পরবর্তীতেও বলবো, এবং এর আগেও বলে এসেছি, প্রত্যেক ইউটিউবারের ভিডিও দেখবেন, কারণ ওখান থেকে আপনারা কিছু শিখতে পারবেন। এবং আমি আপনাকে জাস্ট একটা সিম্পল কথা বলছি, আপনি একটা কোনো জিনিস তৈরি করবেন তো আপনি প্ল্যান মারছেন যে ওই জিনিসটা কীভাবে তৈরি করা যায়, এবং আপনার সাথে যদি আরও 2-3 জন বুদ্ধি দেয় তাহলে কিন্তু ওই জিনিসটা আরও ইম্প্রুভ হবে। কারণ আপনি যতটা প্ল্যান দেবেন ওরকম আরেকটা ভাই যদি প্ল্যান দেয় তাহলে আপনি যে কাজটা করবেন ও কাজটা আরও কন্টিনিউ এগিয়ে যেতে থাকবে। সেম ওই রকম ইউটিউবে প্রত্যেক ইউটিউবারের টিপস ফলো করবেন, আজ এই একটা ভাই টিপস দিচ্ছে ওর টিপসটা নেবেন, ওই ভাই টিপস দিচ্ছে ওর টিপসটা নেবেন, সকলকে টিপস নিয়ে এক জায়গায় করে কাজ করবেন, আপনি খুব তাড়াতাড়ি সফল হবেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। আর আমি প্রথমেই বললাম এখনকার সময় যদি আপনি খুব তাড়াতাড়ি আগড়ে বাড়তে চান আপনাকে ট্রেন্ডিং টপিক বা সার্চেবল টপিকের উপর ভিডিও বানাতে হবে, তবেই কিন্তু আপনি এখনকার সময় এগিয়ে যেতে পারবেন। এবং আমি প্রায় নতুন ভাইদেরকে ফলো করে দেখেছি তারা খুব টেনশনে থাকে যে কীভাবে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবো, এই টেনশনটা নেবেন না, আপনাকে চিন্তা করতে হবে যে সার্চেবল টপিক কোথায় পাবো, ট্রেন্ডিং টপিক কোথায় পাবো, ওই কোন টপিকের উপর ভিডিও বানালে ভিডিওতে ভিউজ আসবে, বা আমি কেমন ভিডিও বানালে দর্শকরা আমার ভিডিওটা দেখবে,
এই প্ল্যানগুলো বানান, সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে ছুটে ছুটে আসবে। তো তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা সার্চেবল এবং ট্রেন্ডিং টপিক খুঁজুন এবং কন্টিনিউ কাজ করে যান। ভিডিওতে ভিউজ আসছে না বলে বসে থাকলে হবে না, আপনাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে, তবেই আপনার চ্যানেল গ্রো করবে। এবং আপনি যদি মনে করেন ভিডিওতে ভিউজ আসছে না, আমি আর ভিডিও বানাবো না, তাহলে ওই চ্যানেল কোনোদিন গ্রো করবে না। আপনি হয়তো এরকম ভাবছেন যে আজ ভিডিও আপলোড করছেন ভিডিওতে ভিউজ আসেনি, কাল আপলোড করলেন ভিডিওতে ভিউজ আসেনি। এবং আপনি যদি ভাবেন যদি তার পরের দিন ভিডিও আপলোড করি তাহলে ভিডিওতে ভিউজ আসবে না, তাহলে ওই দিন আপলোড করবে না, একদিন পরে করবো, এই চিন্তা আপনার মাথা থেকে সরিয়ে ফেলুন। ওই তার পরের দিনও আপনাকে ভিডিও আপলোড করতে হবে, এবং ওই রকম আপলোড করতে করতে হঠাৎ একটা ভিডিওতে ভিউজ চলে আসবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। তো আপনাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে আর সার্চেবল ট্রেন্ডিং টপিকের ভিডিও বানাতে হবে, এবং আপনার সমস্ত কন্টেন্ট ভালো হতে হবে, তবেই কিন্তু আপনি এখনকার সময় এগিয়ে যেতে পারবেন, ভিডিওতে ভিউজ আনতে পারবেন। আর যদি একবার ভিডিওতে ভিউজ আনতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি 100% আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে। এবং আপনার ভিডিও যদি আমার কমিউনিটি পোস্টে শেয়ার করাতে চান, তো এই ভিডিওর মধ্যে দুটো কোড দেখবেন এখানে আছে, কোথাও 10 বা কোথাও 12 এরকম করে 4 সংখ্যার দুটো কোড পাবেন। ওই কোডটা সর্বফার্স্ট আপনাকে কমেন্ট করতে হবে, এবং এই ভিডিওর মধ্যে কোন পার্টটা আপনার ভালো লেগেছে হবে সেটা লিখতে হবে। তাহলে কিন্তু যদি আপনি ফার্স্ট কমেন্ট করেন, আপনার চ্যানেলটা আমার কমিউনিটি পোস্টে শেয়ার করে দেবো। এবং এই ইউটিউব রিলেটেড আপনার যদি কোনো রকম কোনো হেল্প লাগে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, ওখানে ফলো করে আমাকে SMS করবেন, এই ভাই আপনাদেরকে হেল্প করবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই করে কিন্তু আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।